সরকারকে বিচার করা উঠতেই মেঝেতে লুটিয়ে পড়েন দুই বোন। যখন গুলি লেগেছিল তখন আমি হলো যে নিচে পড়ে গিয়েছি, আমি তো জানি না কি হয়েছিল, এবং যখন আমি যে নিচে দেখছি রক্ত দেখে আমি চিৎকার দিয়েছি, আমার মা নামাজ যে নামাজ ছেড়ে আমাকে সাহায্য করেছিল। রাগও ছিলাম, কারণ আমি আমার নিজের নিজের ঘরে কেমনে যে আহত হয়েছিল এটা তো আমার কোনো বিশ্বাসই আসতেছে না। যে সাতটা পরীক্ষা দিছে, সাতটা পরীক্ষা সে ভালো দিছে, বাকি পরীক্ষাগুলির একটা ব্যবস্থা করে দেন, একটা ব্যবস্থা করে দেন, একটা মশিন লস করে। আহত শরীর নিয়ে বিছানা এখন তার সঙ্গী। পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারার দুশ্চিন্তায় দিন কাটছে মুহতাহিনার। দিনের সেই ঘটনা যেন কিছুতেই ভুলতে পারছে না ছোট বোন মহাত। আমি আমার ঘরের ভিতরে, আমার বারান্দায়ও না, আমি আমার বেডরুমের ভিতরে, আর একদম বারান্দার কাছেও না, আমরা দুই তিন হাত ভেতরে, যেমন এই যে ওয়ার্ড্রোবের এই পাশটাতে আর কি। এইখানে থেকেও যদি আমার গুলি লাগতে পারে, আমি কিভাবে বুঝতে পারবো যে ঘরের ভিতরে আরো ভিতরে থাকলে আমার গুলি লাগবে না? আপনারা যান, আপনারা বাচ্চাদেরকে ভালো ভালো চিকিৎসা দেন, ভালো ওষুধ দেন, আমার আগুলো আবেদন, তাদেরকে সাহায্য করেন, সাহায্য করেন। এইভাবে যে ঘরের ভিতরে মানুষকে গুলি করে মারলো, গুলি করে আহত করলো, রাস্তার মানুষকে গুলি করে মারলো, এই সরকার।